सिलीगुड़ी के मेयर गौतम देव ने एसएफ रोड में फूड लेन निर्माण कार्य का लिया जायजा। दुकानों के सामने स्टॉल लगाने को लेकर व्यवसायियों ने जताया रोष। सिलीगुड़ी के एसएफ रोड पर फूड लेन तैयार किया जा रहा है। आज मेयर गौतम देव ने फूड लेन कार्य का जायजा लिया। आपको बता दें कि सिलीगुड़ी नगर निगम द्वारा एसएफ रोड पर ये फूड लेन बनाई जा रही है, जिसमें करीब 20 स्टॉल होंगे। इधर फूड लेन के सौंदर्यकरण के लिए लाइट की व्यवस्था, बेंच स्थापित करने के साथ ही पेड़ लगाए जा रहे हैं, लेकिन नगर निगम को स्टॉल रखने में समस्या का सामना करना पड़ रहा है। दरअसल ये स्टॉल सिलीगुड़ी के दमकल केंद्र के विपरीत लगाए जा रहे हैं। वहाँ कई फूल और अन्य दुकानें हैं। व्यवसायियों को आशंका है कि यदि दुकान के आगे फूड स्टॉल लगाए गए तो उन्हें नुकसान हो सकता है, जिसे लेकर उन्होंने रोष जताया है। आज जब मेयर गौतम देव इलाके का जायजा लेने पहुंचे, तब उन्होंने वहां की समस्या के बारे में बातचीत की। मेयर ने व्यवसायियों को नगर निगम में बैठक करने की बात कही है। साथ ही उन्होंने कहा कि दुकानों के सामने स्टॉल नहीं लगाए जाएंगे। জায়গাগুলো যাতে থাকে এবং দোকানের মুখগুলো যথাসম্ভব খালিয়ে রেখে করা। এখানে বড় বড় সুন্দর গাছ আছে, সেই গাছের মিডল পয়েন্টে আমরা একটু রিওরিয়েন্টেশন করে ওই দোকানগুলো লাগাবো, যাতে কোনো অসুবিধা না হয়। এখানে আমরা এর আগেও এখানে যারা ব্যবসা করে তাদের নিয়ে আমাদের সার্ভে অনুযায়ী এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি তাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে মিটিং করেছি। আমি আবার কালকে হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি নেক্সট উইকে একটা দিন ওদের সাথে আবার বলবো, কথা বলবো, শুনবো। কিন্তু এখানে এটা রিওরিয়েন্টেশন করে আমাদের যেহেতু এই কাজটা হয়ে গেছে, এটা গভর্নমেন্টের প্রজেক্ট। গভর্নমেন্ট কলকাতায় তিনটে করছে আর শিলিগুড়িতে একটা করছে, রাজ্যে মোট চারটা। আমরা অনেক এগিয়ে গেছি, আমরা এটা একটা মডালিটিস তৈরি করে একটা এসওপি তৈরি করে আমরা নিয়ম মাফিক সেইটা দোকানগুলোকে আমরা অ্যালার্ট করতে চাই। দোকানগুলো তৈরি হয়ে আছে, এগুলো সাইনেজ করতে হবে, লাইটটা লাগানো হয়েছে ওটাকে একটু ঠিকঠাক করতে হবে, দু একটা লাইটের পোস্ট হয়তো একটু সরাতে হবে, সেগুলো আমরা করে একটা সুন্দরভাবে একটা পরিস্থিতি এখানে তৈরি করতে চাই। শহর বাড়ছে, নতুন নতুন বিষয়গুলো আসছে, কিন্তু সবার স্বার্থ সংরক্ষিত রেখেই আমরা কাজ। ঠিক আছে, ব্যবসায়ীরা আমাদের বন্ধু, এরা এখানে শহর নাগরিক, তাদের বক্তব্য থাকবে সবসময়, আমাদেরও কাজ করতে হবে, তাদের নিয়েই চলতে হবে, আলাপ আলোচনা ঠিক হয়ে যাবে। এই যে দোকানগুলো আছে, তলায় হাইডেন আছে, হাইডেন পরিষ্কার করা যাচ্ছে না। হাইডেন পরিষ্কার করার জন্য স্পেস যদি না দেওয়া যায়, হাউজিং কমপ্লেক্সের ভিতরে জল বেরোচ্ছে না। তারপর দু চারটা দোকানের ভেতরে টয়লেট ছিল, টয়লেট ডাইরেক্ট দোকানের মধ্যে ওই ড্রেনের মধ্যে চলে গেছে। তারপরে ধরুন কেউ দোতলা বাড়ি বানিয়ে দিয়েছে, কেউ হয়তো এখানে থাকাও শুরু করে দিয়েছে, এরকম নানান ব্যাপার আছে, সব সার্ভে আছে। আমরা দোকানদার ব্যবসায়ী তাদের সাথে মিটিং করেছি, আবার করব। কিন্তু ড্রেন পরিষ্কার করে করা, জল নিকাশি ব্যবস্থা, এইগুলো ব্যবস্থা তো আমাদের করতে হবে। ঠিক আছে, ওনারা যেভাবে চক আউট করেছে সেটাতে তো আমাদের অসুবিধা আছে। চক আউট এই যে চক আউট দেখুন না কিভাবে করা হয়েছে, সব দোকানের সামনে সামনে একটা করে করা হয়েছে। হ্যাঁ, ওইভাবে তো আমি মেয়রকে বললাম যে ওই জন্য স্পটে নিয়ে আসলাম, তো দেখবো তো অনেকগুলো গাছের সাথে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওই পাশে তাই হবে ওই সাইডেও। হ্যাঁ, আর ড্রেনের ব্যাপারটা যে বলছে একটা টয়লেট, সেটা একটা টয়লেট বানাইছিল একটা অর্জুনের দোকান, আমরা ওটা ভেঙে দিছি, বন্ধ করে দিছি। ওইটা বারবার যেন না বলে, এটা বারবার বলতেছে একটা জিনিস, এটা ফালতু কথা। আর ড্রেন পরিষ্কার করে আমরা নিজেরা করাই দিই, নিজে আমি লাইট দিই, এখানে পুরো ড্রেনে পুরো লাইট দিই, আমি ড্রেন পুরো পরিষ্কার, সবার চেম্বার বানানো আছে, কি সবার চেম্বার বানানো আছে, তাই না? ফালতু বললে তো হবে না। কেন বড় চেয়ারম্যান উনি বাড়তি কিছু বলছে কথা, যেটা নাকি বারবার বলছে যে টয়লেট করা আছে এখানে, দু তিনটা টয়লেট, এগুলো কথা না। হ্যাঁ, এগুলো বন্ধ হয়ে গেছে, আমরা নিজেরাই বন্ধ করে দিচ্ছি। আর এখানে লালিন দাঁড়িয়ে আছে, সেটা আমরা লালিনদার সঙ্গে কথা বলে এটা ঠিক আছে, ওটা ওটা দেখুক চিন্তা ভাবনা করবো, আমরা তো বসবো মেয়র সাথে চার দিন পরে, তখন এগুলো নিয়ে না না এটা ভুল কথা, এটা টোটালি ভুল, আসুক না এখানে, প্রতি জায়গায় ড্রেন করা যাচ্ছে না। আমি দেখালি